আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাননীয় শিক্ষামন্ত্রী, ঘোষিত মহামারী করোনার কারণে শিক্ষকদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্যে, যে কারণে আমি নাসিম আক্তার সহকারী শিক্ষক মতিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা, আমি এখন নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস নিব। ক্লাসে যে বিষয়টি পাঠদান করব সে বিষয়টি হলো ক্রিয়াকাল। ক্রিয়াকাল কি, ক্রিয়াকাল কত প্রকার ও কি কি, ক্রিয়াকালে শ্রেণী বিভাগ বর্ণনা করো। ক্রিয়াকাল বর্তমান, অতীত, ভবিষ্যৎ। অনুজ্ঞা, আজ স্কুল খোলা, গতকাল স্কুল বন্ধ ছিল, আগামীকাল থেকে পরীক্ষা শুরু। ওপরের বাক্য তিনটিতে ক্রিয়াপদগুলো নিষ্পন্ন হওয়ার বিভিন্ন সময় বোঝানো হয়েছে। প্রথম বাক্যে খোলা ক্রিয়াটি বর্তমান সময়ে নিষ্পন্ন হয়, দ্বিতীয় বাক্যে ছিল ক্রিয়াটি পূর্বে বা অতীতে সম্পন্ন হয়েছে, তৃতীয় বাক্যে হবে ক্রিয়াটি দ্বারা কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন ভাব প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে মনোভাব প্রকাশের জন্য বাক্যের ক্রিয়াপদ বিভিন্ন সময় বা কালে সম্পন্ন হওয়া নির্দেশ করে থাকে। ক্রিয়া সম্পন্ন হওয়ার এই সময় বা কালকে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার, যথা বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। বর্তমান কাল, যে ক্রিয়াটি এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝায় তাকে বর্তমান কাল বলে। যেমন আমি পড়ি, সে যায়, কাকলি দৌড়ায়, আয়ু গান গায়। অতীতকাল, যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে তার কালকে অতীতকাল বলে। যেমন আমি তাকে দেখেছিলাম, গতকাল ঢাকা গিয়েছিলাম, মা রান্না করেছিলেন। ভবিষ্যৎকাল, যে ক্রিয়া আগামীতে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায় তার কালকে ভবিষ্যৎকাল বলে। যেমন বৃষ্টি আসবে, সীমা কাল গান গাইবে, পার্থ নাচবে। প্রত্যেকটি কাল আবার বিভক্ত, যথা বর্তমান কাল, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, প্রাঘটিত বর্তমান। অতীতকাল, সাধারণ অতীত, ঘটমান অতীত, প্রাঘটিত অতীত ও নিত্যবৃত্ত অতীত। ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ আর প্রাঘটিত ভবিষ্যৎ। বর্তমানকাল, সাধারণ বর্তমান, যে ক্রিয়া কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন সকালে সূর্য ওঠে, দুই আর দুই চার হয়, আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই। ঘটমান বর্তমান, যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটেছে বা চলছে এখনো শেষ হয়।
হয়ে যায়নি তাকে বর্তমানকাল বলে। যেমন তোমার ছোট ভাই লিখছে, ছেলেরা এখন খেলছে টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে। প্রাগতিক বর্তমান যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে প্রাগতিক বর্তমানকাল বলে। এখন বাবা অফিস থেকে ফিরেছেন, এবার মা খেতে ডেকেছেন, অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি। অতীতকাল সাধারণ অতীত যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংগৃহীত হয়েছে তাকে সাধারণ অতীতকাল বলে। যেমন তিনি খুলনা থেকে এলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, খুব ভালো ব্যাট করলেন। বর্তমান অতীত যে ক্রিয়া অতীতকালে চলেছিল তখনও শেষ হয়নি, বোঝায় তাকে বর্তমান অতীতকাল বলে। যেমন রীতা ঘুমাচ্ছিল, সুমন বই পড়ছিল, আমি ছেলেবেলার কথা ভাবছিলাম। প্রভাবিত অতীত যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তার কালকে প্রভাবিত অতীতকাল বলে। যেমন আমি রাজশাহী গিয়েছিলাম, তুমি কি তার পরীক্ষা দিয়ে নিয়েছিলে, আমি তাকে ভাত খেতে দেখেছিলাম। নিত্যবৃত্ত অতীত যে ক্রিয়া অতীতকাল নিত্যবৃত্ত অতীত যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত এবং প্রায় ঘটত এমন বোঝায় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন বাবা প্রতিদিন বাজার করতেন, স্কুল ছুটির পর বন্ধুদের সাথে রোজ পড়া নিয়ে আলাপ করতাম, ছুটিতে আমি প্রতি বছর বাড়িতে বেড়াতে যেতাম। ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎ যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণভাবে সংগঠিত হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন বাবা আজ আসবেন, আমি হব সকালবেলার পাখি, তুমি হয়তো সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র পড়ে থাকবে। বর্তমান ভবিষ্যৎ যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে তার কালকে বর্তমান ভবিষ্যৎকাল বলে। যেমন সুমন হয়তো তখন দেখতে থাকবে, মনীষা দৌড়াতে থাকবে, আমিনা কথা বলতে থাকবে। প্রাগতিক ভবিষ্যৎ যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়। এমন হলে তার
কালকে ঘোরাঘুরি তো ভবিষ্যৎকাল বলে, যেমন তুমি হয়তো আমাকে এ কথা বলো। সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে। কাঞ্চন বোধ হয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে। অনুজ্ঞা আদেশ অনুরোধ উপদেশ আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎকালের মধ্যম পুরুষের ক্রিয়ার কালের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা বলে। যেমন বর্তমানকাল অনুজ্ঞা তোমরা কাজ করো, সোহান লেখক মিথ্যা কথা বলো না, অঙ্কটা বুঝিয়ে দেবেন, আমাকে তুমি রক্ষা করো প্রভু, আদেশ করুন জাহাপনা। বর্তমানকালের অনুজ্ঞার মধ্যম নাম পুরুষের রূপ ধারণ সর্বনাম বিভক্তি ক্রিয়াপদ তুচ্ছার্থ করতে তুই তোরা শূন্য কর যা পা খা দে। সাধারণ তুমি তোমরা সে তারা ওয়া ও উক কর যাও খাও দাও সে তারা সম্ভ্রান্ত আপনি আপনারা তারা তিনি উন তন্তন্য ওয়ান যাউন যান করুন করেন। ভবিষ্যৎকাল অনুজ্ঞা সবসময় দৃষ্টি সবসময় সত্যি বলবে, বড় হও বুঝতে পারবে, অসুস্থ হলে ওষুধ খাবে। ভবিষ্যৎকালের অনুজ্ঞার মধ্যম নাম পুরুষের রূপ ধারণ সর্বনাম বিভক্তি ক্রিয়াপদ তুচ্ছার্থ তুই তোরা দন্তসা ক্রিয়াপদ করিস যাস খাস। সাধারণ তুমি তোমরা সে তারা বিভক্তি ও বে করো করবে ক্রিয়াপদ করো করবে যাও যাবে। সম্ভ্রান্ত আপনি আপনারা তিনি তারা বেন বিভক্তি বেন ক্রিয়াপদ করবেন দেখবেন বলবেন যাবেন দেবেন। আগামীকাল যে ক্লাসটি নিলাম এখন ক্রিয়ার উপর আলোচনা রাখলাম, হয়তো আশা রাখি যে আলোচনা রেখেছি ক্রিয়ার উপর তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার এবং বোঝার চেষ্টা করো। আগামীকাল বাড়ির কাজ করে নিয়ে এসো, অনুজ্ঞা সম্পর্কে আলোচনা করো।
প্রজ্ঞা সম্পর্কে আলোচনা করো। আজ এই পর্যন্তই রাখলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।